সুপারস্টার সাকিব খান ইজ ব্যাক। হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পণ। তো আজ কথা বলবো সাকিব খানের আপকামিং যে সিনেমাটা রিলিজ হতে চলেছে প্রিয়তম, সেই সিনেমাটার কিন্তু ফার্স্ট সং, একটা ধামাকেদার ঈদ সং কিন্তু রিলিজ করে গেছে। আমরা গতকালই দেখেছিলাম যে তারা আপলোড করেছিল যে আজকে সন্ধ্যে 7টার সময় গানটা কিন্তু রিলিজ করবে। সো আমরা ইন্ডিয়ায় যারা থাকি তারাও কিন্তু খুব এক্সাইটেড আছি এই সিনেমাটা নিয়ে, বাংলাদেশের যে সিনেমাটা প্রিয়তম। দেখো বন্ধুরা, সাকিব খান একজন কমার্শিয়াল সুপারস্টার বাংলাদেশে, সেটা আমরা সবাই জানি, এবং সাকিব খানের যে ফ্যান ফলোয়িং রয়েছে, হিউজ একটা ফ্যান বেস কিন্তু রয়েছে সাকিব খান। এবং আমার ব্যক্তিগতভাবে বাংলাদেশের যে সুপারস্টাররা রয়েছে বা যে অভিনেতারা রয়েছে তাদের মধ্যে কিন্তু সাকিব খানকে অন্যতম সেরা কমার্শিয়াল সুপারস্টার মনে হয়। এবং তার বিভিন্ন কাজ, তার রমকম ছবি, তার কমার্শিয়াল বিভিন্ন ছবি, অ্যাকশন ছবি থেকে শুরু করে ভালোবাসার প্রেমের ছবি, প্রত্যেকটা ছবি কিন্তু আমার মোটামুটি দেখা এবং দারুণ লাগে। তার যে পারফরমেন্স যে কোনো ছবিতে, তার যে এনার্জেটিক ব্যাপারটা, সাকিব খানের যে ব্যাপারটা, এটা কিন্তু সবসময় থাকে। এবং এই যে গানটা ঈদের সং, পারফেক্ট প্রপার ঈদের যে সং হওয়া উচিত, ঈদের যে গান হওয়া উচিত, সেই রকমই কিন্তু ট্রিটমেন্ট করে বানানো হয়েছে এই গানটা। সংটার নাম হচ্ছে কুরবানি কুরবানি। সো দারুণ লাগলো গানটা দেখে। কিছুটা মিল পাওয়া যেতে পারে জিতের যে সিনেমাটা বেরিয়েছিল, প্রিভিয়াস যে সিনেমা বাদশা দা ডন যে সিনেমাটা বেরিয়েছিল, তার যে গানটা ঈদ 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 এসেছে মুবারক, ঈদ মুবারক, মুবারক ঈদ মুবারক, এই যে গানটার যে টোন বা যে মিউজিকটা, যে ব্যাকগ্রাউন্ড মিউজিক বা বিজিএম, সেইটা খানিকটা ইন্সপায়ার হয়ে এটা কিন্তু করা হচ্ছে, সেই মিউজিকের সাথে সামঞ্জস্য রেখে করা হচ্ছে। বাট এটা কোনো খারাপ জিনিস নয়, সেটা করা যেতেই পারে যে কোনো সিনেমা। এটা মানেই না এই যে সেম টু সেম রিলিজ করা হয়েছে গানটা পুরো কপি পেস্ট, সেটা কিন্তু একেবারেই নয়। একদম এই টোনটা দিয়ে মানে যে কি করা হতে পারে আমার জাস্ট ধারণার বাইরে। এবং গানটা ভিজুয়ালি দেখতেও যতটা ভালো লাগছে, অডিও হিসাবে যখন গানটা শুনছি যে লিরিক্সটা, সেই লিরিক্সটা কিন্তু দারুণ লাগছে, অসাধারণ লাগছে, মানে পারফেক্ট ঈদ ঈদ যেন এসে গেছে। ঈদ তো একটা উৎসবের জিনিস, মানে ওই যে সোসাইটিটা, সাকিব খানের যে এই যে ব্যাপারটা আমি দেখলাম যে ঈদের সময় যে উৎসব মুখর একটা পরিবেশ সৃষ্টি হয়, পরিবেশ তৈরি হয়, সেই পরিবেশে কিন্তু সবাই হাত মিলিয়েছে, সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কিন্তু গানটার সাথে নাচ করছে। এবং সাকিব খানের যে লুক, যে ড্রেস আপ, উফ কি সুন্দর সুন্দর কুর্তা টাইপের পরে আছে, অসাধারণ ডিজাইন করা কিন্তু এই জিনিসগুলো লাগছে। এমনিতেই সাকিব খানকে অসাধারণ চকলেট বয়, একটা হ্যান্ডসাম হিরো সাকিব খান আমরা সবাই জানি, এবং এইরকম লাগছে এরকম লুকে, এবং মানে প্রত্যেকটা জিনিস সেখানে কিন্তু করা হচ্ছে। যে তিন চারটে সেট তৈরি করা হয়েছে এই গানটা শ্যুট করার জন্য, অসাধারণ একটা জিনিস কিন্তু করা হয়েছে, যেটা দেখে আমার দারুণ লাগছে। এবং প্রিয়তম সিনেমাটা এই গানটার জন্য বেসিক্যালি কিন্তু লোক হলে সিটি মারবে, হাততালি দেবে, একটা আলাদা হাইপ ক্রিয়েট হবে বলে আমি মনে করি, এবং বিশাল ক্রেজ হবে, মানে দারুণ। এখনো পর্যন্ত দেখলাম মানে 51K মনে ভিউ হয়ে গেছে সামথিং দেখলাম গানটাতে। তো বুঝতেই পারছো যে এখনো মানে একটু আগেই জাস্ট রিলিজ করেছে গানটা, যে পরবর্তীকালে কি রেকর্ড করতে পারে, ট্রেন্ড নিয়ে কিন্তু চলে আসবে আই হোপ। সো ওভারঅল আমার গানটা দারুণ লেগেছে, একটা ধামাকাদার ঈদের গান এরকমই হওয়া উচিত। তো বন্ধুরা, যারা সাকিবিয়ান রয়েছো বা যারা বাংলাদেশের ফ্যান্স রয়েছো, সাকিবের যারা ফ্যান্স রয়েছে, তাদের যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো টাটা।